হ্যালো বন্ধুরা, ডিপিএস কিচেন কিং এ সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পাতুরি। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিলাম এখানে 4 থেকে 5টা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেব আমি এখানে সাদা সর্ষে আর কালা সর্ষে বাটা, তারপরে দিয়ে দেব এখানে আমি হলুদের গুঁড়ো 1 চা চামচ, তারপর দিয়ে দেব এখানে আমি 7 মতো নুন, আর দিয়ে দেব সর্ষের তেল 1/2 কাপ, দিয়ে ভালোভাবে এটাকে আমরা ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখে নাও, আমি এইভাবে ভালোভাবে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর তারপরে আমরা কলার পাতা নিয়ে এভাবে 2 থেকে 3টা কলার পাতা নিয়ে এভাবে আমরা ম্যারিনেট করা পেঁয়াজগুলোকে এখানে ঢেলে দিয়ে ভালোভাবে মরিয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব। তো এইভাবে আমরা মেরিয়ে নেব ভালোভাবে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব আমরা। দেখে নাও বেঁধে নিয়েছি। তারপরে আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে একটু পরিমাণের আমি এখানে জল দিয়ে দিব। জল দিয়ে ঢাকনা দিয়ে কমেও 20 মিনিটের মতো আমি এটাকে রেখে দেব। কম আঁচে বসিয়ে দেব 20 মিনিটের মতো, তারপর দেখে নাও ঢাকনাটা উঠে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে, আমাদের পেঁয়াজ পাতুরি রেডি। তো সুতোটা খুলে নিয়ে গরম গরম পরিবেশন করব এই পেঁয়াজ পাতুরি। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালোই লেগেছে। তো দেখা হচ্ছে পরের রেসিপিতে, আজকের জন্য এখানেই সমাপ্ত, টাটা।